নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ব্যঞ্জনে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের তেল ঝোলের রেসিপি। আমি এখানে 6টা ট্যাংরা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। নুন হলুদ মাখানোর সময় সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলে ট্যাংরা মাছ ভাজার সময় যে ফেটে গিয়ে গায়ে তেল ছিটে আসে সেটা কিন্তু হবে না। এবার মাছ ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে ভেজে নেব। যদিও মাছের মধ্যে আমরা তেল মাখিয়ে নিয়েছিলাম, তবুও সাবধানতা অবলম্বন করার জন্য একটু দূর থেকে ভাজবেন অথবা একটা চাপা দিয়ে মাছগুলো ভেজে নেবেন। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটাও ভেজে নেব। ট্যাংরা মাছে যেহেতু একটু উগ্র গন্ধ হয় তাই একটু কড়া করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিলাম। এবার তেল ঝোলের মশলার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। এটাই কিন্তু প্রধান মশলা। তেল ঝোলে কিন্তু পেঁয়াজ ব্যবহার হয় না। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ সাদা জিরে। আপনারা চাইলে কালো জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব 1টা টমেটো। টমেটোটা প্রথমে দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোটা ভালো মতো গলে যায়। আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। দেখুন, এটা একদম নরম হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়ে এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো মাছের তেল ঝোল কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর যেহেতু বেশি মশলার ব্যবহার নেই তাই গরমকালের পক্ষেও বেশ উপযোগী। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে কিন্তু মাছটাও বেশ নরম হয়ে যায় আর মাছের ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা চলে যায়। 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া 1 বাটি জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের আন্দাজ মতো কম বেশি দিয়ে নিতে পারেন। আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম উপর দিয়ে। তেল ঝোল যেহেতু একটু মাখা মাখা হয় তাই আমি খুব বেশি জল দিলাম না। এবার একদম মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। 3 মিনিট পর ট্যাংরা মাছের তেল ঝোল কিন্তু প্রায় রেডি। ওপর দিয়ে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি, আর যেহেতু এটা তেল ঝোল তাই 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝোল। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই ট্যাংরা মাছের তেল ঝোল। সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না।